হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকলি। আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কাল আমি বাপের বাড়ি এসেছিলাম, সেটা তোমাদের ছেড়েছি কালকেই ভিডিওতে। তো আজ এখন মাঝে দেখো সকাল সকাল উঠেছি, উঠে আমি ব্রাশ ট্রাশ করে একদম সকালে যা মানে কালকে যেগুলো পড়েছিলাম জামা প্যান্ট গুলো ধুয়ে দিয়েছি আর স্নান টান করা হয়ে গেছে। আর প্রতিদেব উঠেছে অনেক বেলায়, ওই কারণে আমি এতক্ষণ ভিডিওটা শুরু করিনি, একটু গেছিলাম ঘুরতে। আর এখন বাজে সকাল 9:24, আর 9:24 সময় তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আর সকাল সকাল আমার প্রতিদেব ব্রাশ করে এসছে, তারপরে মুড়ি দিয়ে তো আর হচ্ছে মাংসের তরকারি ছিল কালকে, সেটা খেলো। আর এখন আমি খেতে বসেছি, মায়ের গরম ভাত রান্না হয়ে গেছে, কিন্তু আমি এখন গরম ভাত খাবো না। আমরা একটু পরে যাব বিষ্ণুপুর হসপিটালে, মানে আমার একটা দিদি ভর্তি আছে দেখতে যাব, ওর ছেলে হয়েছে যেটা মানে তোমাদের বলিনি, তো ওখানে যেয়েই দেখাবো। আর এদিকে দেখো ভাত নিয়ে এসেছি, অল্প কটা ভাত নিয়ে নিয়েছি, কালকের বাসি ভাত আর গরম ভাত হয়ে গেছে, কিন্তু আমি এখন গরম ভাত খাবো না। আর এদিকে বাড়িতে তরকারি নিয়ে নিয়েছি খাবো, আর মা এখন ডাল গরম করছে, ফ্রিজে ছিল কালকে কাকুদের, আমি সেটা গরম করে রেখে এসে মাও ভাত খেতে বসবে, বাবা মুড়ি খেয়ে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, আর রেস্ট নেওয়ার পরে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের জয়পুর জঙ্গলের রাস্তা, মানে এটা হচ্ছে কাঁচা রাস্তা, এটা পাকা রাস্তা নয়। এই কাঁচা রাস্তাটা দিয়ে যাব, তারপরে মানে পাকা রাস্তায় উঠবো, আর গোটাটাই মানে রোড। এই শুধু আমাদের বাড়ির থেকে বাড়ির সামনেটা তো ঢালাই আছে, আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা জঙ্গলেরই রাস্তা, এটা পাকা রাস্তায়, কিন্তু রাস্তাটা কেমন একটু খারাপ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একটু পরে আমরা রোডে উঠে পড়ব। এই দেখো দেখতে পাচ্ছ আমরা রোডে চলে এসেছি, জয়পুর থেকে বিষ্ণুপুর যাওয়ার রোড। তো আমি আর আমার প্রতিদেবী যাচ্ছি, হেলমেট নিয়েছি কিন্তু হেলমেট পরিনি, আমার হেলমেট পরলে অস্বস্তি লাগে আর প্রচুর গরম পড়েছে, ওই কারণে প্রতিদেবও বলছে হেলমেটটা পরবে না। তো ওর জন্য জোড়াজোড়ি করলাম না, আমি হাতে নিয়ে বসে আছি হেলমেটটা। আর এদিকে দেখো জয়পুর জঙ্গলটা খুব সুন্দর লাগছে আমার কাছে, খুবই ভালো লাগে এই পরিবেশটা আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে সবাই একটু ঘুরতে চলে আসবে আমাদের জয়পুরে। কি আছে, বনলতা আছে, তো চলো। আমরা এদিকে দেখো পৌঁছে গেছি হাসপাতালে, হাসপাতালের সামনেই আছে কতগুলো দোকান, মানে ছোট ছোট ছেলেদের মেয়েদের জন্য মানে শিশুদের জন্য জামা কাপড় অনেক কিছু কেনাকাটার জন্য। আর আমরা দেখো আমাদের পুচকুষণার জন্য কি নেবো তাই ভাবছিলাম, ভাবতে ভাবতে আমার প্রতিদেব বলছে এই বিছানাগুলো জিজ্ঞাসা করো কত করে, দেখো কেমন, ওর জন্য দেখছি। দেখো আমি দাম বেশি না, খুবই কম দাম, ওই কারণ আর হচ্ছে জিনিসটা দেখতেও ভালো আর অনেকটা সফট মানে নরম, ওই কারণে দেখো এই কালারটা পছন্দ হয়েছে, ওর জন্য এই কালারটা নেবো। আর দুটো জামা টামা নেই নাকি দেখি, তো চলো দেখতে থাকো সময়। হসপিটালে দেখতে পেলে আমাদের ভিডিওটা করে দিচ্ছিল, এগুলো কেনাকাটা করেছি, বেশি কিছু নেই, জাস্ট দুটো জামা নিয়েছি, বিছানাটা আর একটা তোয়ালে। আর এদিকে দেখো দাদা বসে যাচ্ছে, মানে দেখাবো না ভিডিওতে, যেহেতু ইউটিউবে ছাড়বো, সবাই এটা পছন্দ করে না অনেকে, মানে ভালো লাগে না অনেকেরই। আর আমার পরিচিতের বাইরের ওইদিকে গেল, আর একটু একটু অন্ধকার অন্ধকার লাগছিল, ওই জন্য এদিকে ঘুরিয়ে নিলাম। আর সামনে একটা মন্দির আছে, কালী মন্দির, ওটাতে অনেক লোক বসে আছে, না অনেকে পুজো দিতে আসছে, অনেকে মানে যারা রোগের কাছে থাকে তারা অনেকে এখানে রেস্ট নেয় মানে মন্দিরের আগ চালায়। আর এখনও গেট খোলে নেই, যেই কারণে আমরা এখনও বাইরে দাঁড়িয়ে আছি, গেট খুলবে তাহলে আমরা ঢুকবো, 12টা বাজে খুলবে, আর এখন বাজে 11টা। কালী মাতার মন্দির, এখানে পুজো হচ্ছে, আর এগুলোর অনেকেই বসে আছে, মানে পুজো দিতে ছাড়াও দেখতে পাচ্ছ তো হসপিটালে যত লোক সবাই রোগীর কাছে থাকে যারা, তারা সবাই এখানে বসে রেস্ট নেয়। নাম
রাখলো আর জো আর জো আর জো আমরা বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট চলে এসেছি জয়পুর বনলতা হোটেলে আর এখানে এসে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়াটা তো আমার পতিতে অর্ডার দিচ্ছে আর বাড়ি যাওয়ার পথে আমি পতিতে বললো চলো একটু বনলতা হোটেলে অনেকদিন ঘুরে কিছু খাওয়া হয় না খেয়ে আসি আর এই কারণেই চলে আসলাম আর এসে আমরা দেখো টেবিলে মেনু কার্ড দেখছি এখন তো চলো মেনু কার্ড দেখবো খুব তোমাদের সাথে আমার পরে কথা বলছি তো অবশেষে অর্ডার দেওয়া হলো অনেক দেখার পরে হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে আর অর্ডার দেওয়া হয়েছে তোমার স্পেশাল মোগলাই ভুলে গেছে বলতে চলো আমাদের খাবার চলে এসছে এদিকে দেখো বিরিয়ানি আর এদিকে দেখো মোগলাই হ্যালো ফ্রেন্ড, তোরা এখন আমাদের খাওয়া মানে বিরিয়ানিটা প্রায় শেষের দিকে আর মোগলাইটা এখনো ধরাই আছে আর বিরিয়ানিটা খাই বিরিয়ানি খাওয়া শেষ আমি ফোনটা ভালো করে ধরতে পারছি না তুমি দেখো না দেখো তোমাদের কৃষ্ণকলি একবারে কি বলবো কাও কাও কৃষ্ণকলি তুমি কাও হ্যাঁ তুমি কাও তুমি কাও হ্যাঁ তুমি কাও তুমি কাও আর কিছু খাবে না রাগ করে গেছে আর খেতে পারছি না করতে ভেবেছিলাম একটা রাজভোগ খাবে এত ওরকম একটা বৃষ্টি তো পেট পুরো জাম বলছে আমি আর খাবো না আমাকে জিজ্ঞাসা করছিল আমি যদি খেতাম আর তাহলে খেতো আমাদের অত বড় টাকা খাওয়া সম্ভব নয় কি গো পেট ভরছে খুব ভালো খেলাম কিন্তু তোমার স্পেশাল মোগলাই বনলতা স্পেশাল মোগলাই তরকারিটা অতটা ভালো লাগেনি তাই খাইনি ওটা পড়েই আছে দাঁড়া ওটা দেখাই ভালো লাগে না আর বাকি সব খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট এখন মৌরি খাচ্ছি মুখের মধ্যে তো যাই হোক রোদ আছে প্রচুর এখন আর ঘুরবো না বাড়ি চলে যাচ্ছি চলো বাড়ি গিয়ে কথা হবে প্রতিদেব গাড়িতে উঠে পড়েছে স্টার্টও দিয়ে দিয়েছে তারপর চলো একটা কাকু দোল খাচ্ছে খুব সুন্দর লাগছে চলো আমরা বাড়ি চলে যাই আর এদিকে দেখো সেই পুকুরটা পুকুর পুকুর সুইমিং পুল সুইমিং পুল এরকমও না আরো সুন্দর টাটা বড় লতা আবার আসবো